আপনার যদি ছেলেও পছন্দ হয় সেখানে সেটারও ব্যবস্থা থাকবে সুব্যবস্থা থাকবে তারপরে মনে করেন সমুদ্র মদের সমুদ্র দুধের সমুদ্র এগুলো সবই আপনি পাবেন মাসে জাস্ট পাঁচ টাকা করে আমাকে বিকাশ করে পাঠাতে হবে জিজ্ঞাসা করে পাঠাই দিবেন এখন দেখেন কত নিশ্চিন্ত হয়ে গেলেন আপনি দেখছেন কত এখন শান্তি ঘুমাবেন কিন্তু একটু সিরিয়াস সত্যি এবং 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 আমার ধর্মের মানে গ্রন্থ এটাও লেখা আছে এই সেই ধর্ম যাহাতে কোনো সন্দেহ নাই সুতরাং ইহাতে কোনো সন্দেহ নাই

আপনি চিন্তা করুন বিচার প্রয়োগ করুন আমি বিচার মনে করে এটা ভাবতে পারি না যে কেউ বাইরে থেকে ক্রিয়েট করে দিচ্ছে এটা শূন্য থেকে আপনার হাতে এখন আধুনিক বিজ্ঞান কি বলছে আমার জ্ঞান এটা বলে যে কোনো কিছু যখন ছিলই না তখন দায়ে শূন্য থেকে কোনো কিছু হওয়াতে আটকা আটকাবি কোনো কিছু কিভাবে মানে যখন কোনো রুলসই ছিল না তখন ওটা কি শূন্য থেকে সামথিং হওয়াতে কোনো কিছু কিভাবে আটকাবি যখন কোনো রুলসই ছিল না যখন কোনো রুলস ছিল না তখন দায়িত্ব দায়িত তৈরি হতে পারে আরে রুলস তো কোনো একটা ঘটনাকে ব্যাখ্যা করে রুলস তো কিছু সৃষ্টি করে না রুল হচ্ছে কিছু একটা ঘটছে সেটা বৈজ্ঞানিকরা একটা বা সংশ্লেষ করে কয়েকটা বাক্য হচ্ছে তাকে রুল বা নীতি বা সূত্র বলা হয় এখন কথা হচ্ছে ভরের নিত্যতা সূত্র তো আপনি মানেন নাকি হুম অবশ্যই মানে তাহলে শূন্য থেকে ভরে এলো কি করে ভরের নিত্যতা সূত্র তো ওখানেই বাতিল হয়ে গেল হয় আপনার কাছে ভরের নিত্যতা সূত্র সত্যি আর তানাহলে নিহিলিজম সত্যি আমি যদি বলি নিচে নেবেন আমি যদি বলি দুইটাই সত্য দুইটাই মিথ্যা তাহলে কেমন হয় না ওটা হতে পারে একমাত্র মানে অবাস্তব চিন্তা করলে এটা হতে পারে দুটো বিরুদ্ধ মতামত কখনো এক সঙ্গে সত্য হতে পারে না কোন কিছু সত্য মিথ্যা কেন ধরতিছি আমরা বা ভরের নিত্যতা সূত্র সত্য আপনি প্রমাণ পাচ্ছেন

যে অঙ্কটা ধরুন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে হবে বলতে নাহিলিজম বলতে ওই বলে যখন একটা মানুষ এক্সিস্টেন্সের ব্যাপারে অনেক কিছু প্রশ্ন তোলে যে প্রশ্নগুলা সে সাধারণ চিন্তা থেকে তুলতে পারে না সেখানে আপনি ভরের সূত্র দিয়ে কিভাবে নাহিলিজম কে এক্সপ্লেইন করতেছেন এটা আমি বুঝতেছি না আর আপনি ডাইরেক্ট বলতে বলতে পারেন যে আমি নাহিলিজম সম্পর্কে জানি না 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 সেটা কোনো কথা না এক্স এক্স নিহিলো নিহিলো ফিট তো পরিষ্কার বলাই আছে যে শূন্য থেকে একমাত্র শূন্যই সৃষ্টি হতে পারে

আপনি এক্সপ্লেন কি বলে যে শূন্য মানে শূন্য থেকে হয়নি তাহলে কিসের থেকে এর আগে থেকে এরকমই ছিল হতে পারে এই ব্রহ্মাণ্ড যে ছিল না ছিল না এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তৈরি করেছে এই ব্রহ্মাণ্ড যে ছিল না এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে ভরের নিত্যতা সিদ্ধ বাতিল তার মানে আপনি বলতেছেন এটা বাইরের জগতের মানে বিয়ন্ড থেকে অনেক দূরে কোনো কিছু থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে না আমি তো সেটা বলিনি তাহলে আপনি কি বোঝাচ্ছেন পদার্থ নিজের ধর্ম অনুযায়ী তো কাজ করে তাকে কন্ট্রোল করতে হবে কেন একটা অ্যাসিড তাতে নীল লিপ মাছ দিলে সেটা লাল হয়ে যাবে সেটাকে কেউ কন্ট্রোল করে নাকি তার নিজস্ব অ্যাসিডের ধর্মে আছে একটা বেজে লাল লিপ মাছ দিলে নীল হয়ে যাবে আপনার কথা কি ইগনোর করা তাহলে দেখুন ভাই আমি যুক্তিবাদী লোক আমি যুক্তিবাদী লোক যুক্তির উপরে নির্ভর করে থাকি কিন্তু আমি নিজের কাছে একটু যুক্তি মেলানোর ট্রাই করতেছি নিজে কনফিউজ করার ট্রাই করতেছি আপনার প্রশ্নগুলো অ্যানসার অনেক লজিক্যাল হ্যাঁ তো কথা হচ্ছে ব্রহ্মাণ্ডের যে মূল পদার্থটা এলো সেটা অবশ্যই অন্য কোনো পদার্থ বা এনার্জি থেকে রূপান্তরিত হয়েছে তার মানে এটা ধ্বংস হওয়ার পরে আবার ট্রান্সফর্ম হয় অন্য কোথাও যাবে হ্যাঁ হবে অবশ্যই হবে আর আমাদের ভরের নিত্যতা ভরের নিত্যতা সূত্র

তাহলে কি এক্স নিহিল থেকে ইয়ে আসলো এক্স নিহিল থেকে মহাবিশ্ব আসলো মহাবিশ্ব সারা জীবন ধরে এক্সিস্ট করে এইটা এইটার সাথে কি কোনো মানে ইয়ে আছে কোনো কানেকশন আছে আমি আপনাকে জিজ্ঞেস করিনি দেখুন ভাই বিষয়টা হচ্ছে মানুষের চিন্তা শক্তি যখন শূন্য হয়ে যায় মানে এটা এটার জন্য আবার আমাদের ওই হিন্দুদের শাস্ত্রে যেতে হবে তাকে সমাধি বলে অর্থাৎ আপনার কোনো ইচ্ছা অনুভব উপলব্ধি যখন শূন্য হয়ে যায় সেই জিনিসটাকে ভাববাদীরা নিহিলিজম বলছে কিন্তু যে যখন আপনি ব্রহ্মাণ্ডের উৎপত্তির জায়গা থেকে নিহেলিজম বলবেন সেই চিন্তা সেই দর্শনটা একটু আলাদা এটা একটা মানুষ বা কিছু কতিপয় মানুষ বা একদল মানুষের উপরে এই নিহিলিজমটা বলা হয় যে হঠাৎ করে আপনার ব্রেনটা শূন্য হয়ে গেল আপনি কোনো উদ্দেশ্য পাচ্ছেন না কোনো ইচ্ছা নেই কোনো এ নেই কিরকম একটা ভাব আর এটা মানুষের মাঝে মাঝে হয় ব্রেনটা হঠাৎ শূন্য শূন্য আমি নিহিলিজম নিয়ে যখন গুগল করলাম নিয়ে নিলাম প্রথম ডিফাইনিশন দেখাচ্ছে ইন্টারনেট এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি থেকে যে নিহিলিজম ইজ আ বিলিভ দ্যাট অল ভ্যালুস আর বেসলেস এন্ড নাথিং ক্যান বি नोन অর বি কমিউনিকেটেড আম অল ভ্যালুস আর বেসলেস এন্ড নাথিং ক্যান বি नोन অর বি কমিউনিকেটেড যদিও এটা একটু ইয়া

একটা দীর্ঘ সময় যাওয়ার পরে ধরেন আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর ডু ইউ থিঙ্ক আপনার লাইফে কোনো ভ্যালু থাকবে মোস্ট প্রবলি না এরকম কোনো রিজন নাই বিশ্বাস করো যে আপনার লাইফে এরকম কোনো ভ্যালু থাকবে পঞ্চাশ হাজার বছর পরে বাট বাট ভ্যালু জিনিসটা মানুষের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে যে ইন্ডিভিজুয়াল সে তার লাইফে কতটুকু ভ্যালু দিচ্ছে সে তার কাজকে কতটুকু ভ্যালু দিচ্ছে সে তার বেসড অন ফিলিংস আর কি যে

আলটিমেট 50000 বছর পরে যদি কোনো मीनिंग না থাকে দ্যাট ডাজন্ট মিন যে রাইট নাও এখন ওই জিনিসটা ওয়ার্থলেস কোনো কিছুর मीनिंग থাকতে হলে ওটাকে সারা জীবন এক্সিস্ট করতে হবে বা একটু বা আজীবন এক্সিস্ট করতে হবে আই ডোন্ট থিংক সো ধরেন আমি দেখলাম যে আমার প্যারেন্টস একসাথে চলে যাবে পৃথিবী থেকে এন্ড আমিও একসাথে পৃথিবী থেকে চলে যাব এন্ড আলটিমেটলি জান্নাত জাহান্নাম আছে এগুলো সব ফ্যান্টাসি শুরুই

নীল থেকে কি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি পিস্টি এই ব্যাপারে ওখানেও কিন্তু ওখানেও কিন্তু নীলিজনটা আছে এক এক সময় দার্শনিকরা দার্শনিকরা মনে করতো শূন্য থেকে সবকিছু কেউ একজন তৈরি করে আমি ওই ওই আচ্ছা ঠিক আছে আজর একটু বাছ আমি সরি সাথে বয়স কম একটু বাছ করি সরি